নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে অন্তর্জাল আন্তর্জাতিক সংস্কৃতি মেলা যে 8 দিন ব্যাপী আমরা আয়োজন করেছি, তার প্রতিদিনই রাত 8টা থেকে বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছু যান্ত্রিক অসুবিধার কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, আশা করি আপনারা ক্ষমার চোখে দেখবেন। এটি আমরা একটু তো আমরা আজকে যে অনুষ্ঠানটি বিশেষ যে অনুষ্ঠান আজকে রাখা হয়েছে, আমরা সে অনুষ্ঠান শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে 8 দিন ব্যাপী যে মেলা, আজকে তার চতুর্থ দিন, এবং আজকে আমাদের অনুষ্ঠানে মূলত যেটি রাখা হয়েছে আর 7 দিনের থেকে একটু আলাদা, সেটা হচ্ছে 7 দিন আমরা গান বাজনা বিভিন্ন কিছু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পীদের রেখেছি, কিন্তু আজকের দিনটা আমাদের বিশেষ দিন। রাইসের যদি বলে নথিভুক্ত হওয়া অবস্থা যেটা, সেটা 20 বছর, আর তার আগের যে অবস্থা সেটা ধরলে প্রায় 22 বছরের যে ইতিহাস, যে সময়কাল, সেটা আমরা আজকে একটু আমরা একটু কি করব, মানে মনে করব, একটু আলোচনা করব, গল্প করব, আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। অনেকে প্রাইসে পড়ে এসেছেন, তারা জানেন না যে যে কর্মকাণ্ড 20-22 বছর ধরে চলছে, কোন মানুষগুলো এইগুলো স্বপ্ন দেখেছিলেন এবং শুরু করেছিলেন। তো সেই স্বপ্ন দেখা মানুষগুলোকে আজ আমরা তাদের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে আনতে পেরেছি, এবং আশা করছি আমাদের যে অনুষ্ঠান এটা আপনাদের ভালো লাগবে, এবং একটু অন্য দিনের থেকে একটু আমরা আজকে খুব হালকা মুড়ে যাব, একটু গল্পের আকারে ইতিহাসটাকে তুলে নিয়ে আসব। কারণ এটা ইতিহাসের ক্লাস নয় যে খুব কঠিন কঠিন ব্যাপার, আমরা খুব সহজ ভাবে যাব। তো আজকে আমাদের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আমার স্ক্রিনের একদম বাঁ দিকের ওপরে আছেন আমাদের সঙ্গে প্রাইসের একদম প্রথম অবস্থা, আজ হচ্ছে 10ই অক্টোবর 2020, এরকমই একটি অক্টোবর মাস, আমার আজও ডেটটা মনে আছে, অষ্টমীর একটি দিন ছিল, এরকমই অক্টোবর মাসের একটি দিনে 8ই অক্টোবর আমরা এখন যেটা প্রাইসের অফিস সেই বাড়ির ছাদে বসে 3 জন মানুষ প্রথম স্বপ্ন দেখতে শুরু করি। সে 3 জন মানুষ আজকে, একজন আমি এই অধম, আর একজন আমাদের মধ্যে আছেন আমার গুরু পথপ্রদর্শক অবশ্যই, এবং সব থেকে বড় কথা এই প্রাইসেরও সে প্রথম সময় থেকে মাননীয় শ্রী সুবীর চক্রবর্তী মহাশয়। আমরা তাকে অনুষ্ঠানে সুবীরদা বলে সম্বোধন করব। আর প্রাইসের জন্মলগ্ন থেকে এই মানুষগুলি আছেন, আর একজন যিনি ছিলেন সে প্রথম আমাদের একটা অ্যাজুয়াল আলোচনায় বর্তমান সভাপতি, তখনকার সেক্রেটারি শুরুর সময় থেকে, মাননীয়া বিপাশা দাস। আজকের অনুষ্ঠানের জন্য তাকে আমি দোলন্দী বলেই বলবো, কারণ অনুষ্ঠানটা সম্পূর্ণ ঘরোয়া। আরেকজন মানুষ, যে মানুষটি না থাকলে ঠিক যেন মনে হয় আসর গুলোতে একটু রসসঞ্চার যেন কম হচ্ছে, তো সেরকম একজন মানুষ মিহির রায়চৌধুরী। তো মিহির রায়চৌধুরী, ওনাকে আমি মিহির কাকু বলে ডাকবো। আরেকজন মানুষ আমাদের সঙ্গে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে, একটু কারিগরি সমস্যার জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা অনুষ্ঠান অলরেডি কিছুটা দেরি হয়ে যাওয়ার জন্য আমরা শুরু করে দিয়েছি। শুরুতে যে কথাটা বলতে হয়, 22 বছর আগে যে স্বপ্নটা 3 জন মানুষ দেখেছিলাম, পরে আরো অনেক মানুষ দেখেছিল, এবং সেই স্বপ্নটা আজকে যে 22 বছর তার বাস্তবায়ন,
আমার প্রথমে জানতে ইচ্ছা করে প্রত্যেকের কাছে, আমি এক এক করে যাই। প্রথমে সুবিধাকে বলি, সুবিধার 22 বছর পর কি মনে হচ্ছে, কেমন লাগছে? পার্থ, তুমি খুব ভালো বলছো। আমি কিভাবে বলবো, কেন আমাদের মধ্যে খুব ভালো বলেন আমাদের মিহির দা। তুমি বলছিলে যে প্রাইসে যিনি না থাকলে পরে অসম্পূর্ণ থাকেন, আমি বলবো যে মিহির দাকে এভাবে বলা উচিত ওনাকে পরিচয়টা, যে মিহির দা না থাকলে প্রাইস তার ঠিক প্রাইস পায় না, তার মূল্য পায় না আর কি। তা প্রাইসের অবশ্যই প্রাইসের যে কি মূল্য, কি দাম, সেটা যিনি থাকলে পান, তার নাম মিহির রায় চৌধুরী। ঘটনাচক্রে হয়তো যেদিনকে আমরা কোনো একটি পুজোর সপ্তমীতে বা অষ্টমীতে আমরা বিপাশা, আমরা দোলন বলবো, দোলনের বাড়ির ছাদে আমরা সন্ধ্যের পরে বসেছিলাম পুজোর সময় তিনজন। সেবারে আমরা তিনজন ছিলাম, তার আগে আমরা আবার এই মিহির রায় চৌধুরী এবং প্রবীর ঘোষ, যিনি আসবেন এক্ষুনি আমাদের স্ক্রিনে, এই আমরা এই তিনজন কলকাতা থেকে গেছিলাম একসঙ্গে। এবং পার্থ আমাদের নিয়ে যায় বহরমপুরে, প্রথম আমাদের যাওয়া বিপাশাদের বাড়িতে। আমরা গিয়ে প্রায় হোল নাইট গল্প করেছি, বিভিন্ন আলোচনা করেছি। সেটা হচ্ছে ভিত প্রস্তর, আজকে প্রাইস কিন্তু ওই ছাদে হয়নি। আরো আগে গিয়ে আমরা প্রথমে যে সবাই মিলে একসঙ্গে গেলাম, মানে আমি, মিহির রায় চৌধুরী এবং প্রবীর ঘোষ, পার্থ আমাদের নিয়ে যায় বহরমপুরে, পার্থদের বাড়িতে উঠি এবং পার্থর মাধ্যমে তারপরে ভীষণ একজন ওখানে বহরমপুরে, বহরমপুরের খুব পরিচিতা একজন বিপাশা বলিয়া একজন মহিলা, সঙ্গে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব হলো। আমরা গেলাম আর সন্ধেবেলায় গেলাম, আমরা সন্ধ্যাবেলায় গিয়ে তারপরে আলাপ পরিচয় হলো, সেখান থেকে প্রায় শুরু হলো। কিন্তু প্রকৃতপক্ষে প্রায় সেখান থেকে শুরু হলো, সেই ক্ষণ থেকে। ওটা হচ্ছে বীজ, যখন মাটির বীজকে দেখা যায় না, গাছ যখন অঙ্কুর হওয়ার পর যখন মাটি হয়, সেটা হচ্ছে সপ্তমীর দিনকে, সপ্তমী বা অষ্টমীর দিনকে আমরা ছাদে বসলাম প্রাইসের। ওটা হচ্ছে মাটির উপরে গাছের অবস্থাটা শুরু হলো, আর আসল যে মানে বীজ অবস্থা ওটা ছিল সেই আমরা সবাই মিলে যে গেছিলাম, মানে তারও 1 বছর বা 2 বছর আগে, তাই না? আমরা বোধ হয় যখন প্রথম যাই তার 1-2 বছর পরে। হ্যাঁ, প্রবীর ঘোষ চলে এসছে। তো এই আমরা এই এই যে কজন আমি একটু আমরা প্রবীর দা, দর্শকরা, আরেকজন আমাদের আজকের অতিথি যোগ দিয়েছে, অতিথি বলবো না, আমাদের সাথী প্রবীর দা, প্রবীর ঘোষ। প্রবীর দা, শব্দ শোনা যাচ্ছে তো? একবারে 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 আমি শুনতে পাচ্ছি, আপনার শব্দ খুব সুন্দর আসছে। হ্যাঁ সুবিধা, আমরা যাই। আমি তাহলে ফিনিশ করি মোটামুটি ভাবে, যে আমরা স্ক্রিনে আমাদের যে 5 জনকে দেখা যাচ্ছে, মির্জা ভাষায় পঞ্চপাণ্ডব, তা এই 5 জন আমরা আজকে থেকে 22 বছর আগে বহরমপুরে মিলিত হয়েছিলাম। এবং সেটা প্রথমে পার্থদের বাড়ি হয়ে দোলনদের বাড়িতে আমরা মিলিত হলাম, এবং সেখানে তার 2 বছর বা 1.5-2 বছর পরে কোনো একটি পুজোতে সপ্তমী অষ্টমীর দিনকে সন্ধেবেলায় আমরা আলোচনা করছিলাম যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। করতে করতে হঠাৎ করে এই এই যে আমাদের, আমরা সবসময় একটা সোসাইটিতে কিছু করব বা কিছু উন্নয়নমূলক কাজ করব, এটা বিপাশার জন্য বিখ্যাত, পার্থ এই সব কাজে যুক্ত ছিল তখন। আমরা ঠিক অত ওদের মতন যুক্ত ছিলাম না, আমরা ব্যক্তিগত ভাবে যে যার মতন সমাজ সেবা করি, তা সেটা একটা নতুন ভাবে একটা, যাকে আমরা NGO বলা হয়, সেরকম একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের দিকে ওটা বোধ হয় সেদিনকে শুরু হলো।
এবং তারপরে এবং সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে তার ইমিডিয়েট পরের ইয়েতে আমরা একসঙ্গে হয়ে ওটা একটা প্রাইস ফর্ম হলো, সেখানে আমরা এই পাঁচজনই সব সময় একসঙ্গে লেখালেখি করা, সেটাকে একটা রেজিস্টার্ড ছাপ দেওয়া, তাতে আমাদের প্রত্যেকেরই সমান অবদান রয়েছে, কারো কম বেশি না, একই সঙ্গে একই চিন্তাধারা, একইভাবে আমরা আলোচনা আলাপ আলোচনা করে সম্মিলিতভাবে লেখালেখি করে আর কি কি পয়েন্ট দেওয়া যায় করে আমরা ভবিষ্যতের যে একটা ছবি দেখা, এই একজন এ সাজেশন দিচ্ছে তা একজন এই অ্যাডভাইস দিচ্ছে, এগুলোকে এক জায়গায় জট ডাউন করে আমরা এই প্রাইসের শুরু হলো, প্রাইসের পথ চলা শুরু হলো। তারপরে অনেক দূর ভাবা হয়েছিল প্রাইসের আলাদা জমি কেনা, জমির দিকে আমরা গঙ্গার পাড়ে জমি দেখলাম, জমিও রাখা হলো, তারপরে অনেক কিছু ভাবা হলো। একটা আমরা বর্তমানে আমরা প্রাইসের সঙ্গে সারা জীবন থাকব, আমরা এই তিনজন যারা উপরে বসে আছি এই তিনজন বর্তমানে আমরা লিখিতভাবে প্রাইসের সঙ্গে নেই, মানে আমাদের কোনো পোস্ট নেই। প্রথমবার আমাদের একটা পোস্ট দেওয়া হয়েছিল, তাতে আমি এবং মিহিরাজ চৌধুরীকে দেওয়া হয়েছিল সহসভাপতি, এবং আমাদের প্রবীর ঘোষ সে নিজে খুব মানে বিনয়ের সঙ্গে সে কোনো পোস্ট নেবে না, তাকে জোর করে তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেও আরেকটি ভাইস প্রেসিডেন্ট পোস্ট পাওয়ার কথা আমরা ভেবেছিলাম, তিনি আমাদের সঙ্গে মানে যাবেন না, তিনি একটু বিনয় বেশি, তা যা হোক। আর হয়তো আমাদের আমাদের প্রেসিডেন্ট করার কথাও ভাবা হয়েছিল, সেখানে আমরা রাজি হইনি, সেখানে পার্থর বাবা আমাদের কেউ বলি দাদা কেউ বলি জামাইবাবু, উনি ওনাকে রেখে মাথার ওপরে এই পাঁচ এই পঞ্চ পাণ্ডব দিয়ে প্রাইস শুরু, প্রাইসের পথ চলা, প্রাইস অনেক কাজকর্ম করেছে এর মধ্যে। হ্যাঁ, তার সঙ্গে আমরা প্রথম প্রথম আমরা অনেক কাজকর্মে ছিলাম, পরবর্তীকালে দূরত্বের কারণে কলকাতা আর বহরমপুর দূরত্বের কারণে আমরা যেহেতু যেয়ে উঠতে পারছি না, সেই জন্য আমরা ভাবে প্রাইসের সঙ্গে এখন নেই, আমরা এখন প্রাইসের অ্যাডভাইসারি কমিটিতে রয়েছি, আমরা প্রাইসের ডাইরেক্ট কোনো অ্যাক্টিং রোলে নেই, কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ একটা প্যাসিভ আর অ্যাক্টিভ দুটো আছে, আমরা প্যাসিভ রোলে আছি এখন, অ্যাক্টিভ রোলে নিচে দুজন আছে। এবার আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম, এবার সঞ্চালক তুমি নেক্সট কাউকে বলো কিছু বলতে। হ্যাঁ সুবিধা, আপনার কথার মাধ্যমে আমরা সত্যি সম্পূর্ণ চিত্রটা পেলাম, মানে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, সে একসাথে ট্রেনিং করে যেতে যেতে অনেক প্ল্যান প্রোগ্রাম করা, নামকরণ করা, আবার সবাই মিলে বসে লেখালেখি করে সে রেজিস্ট্রেশন করতে যাওয়া, প্রবিদ্যা সকলে মিলে সে পাইক পাড়ার ওদিকে একটা কারো বাড়িতে সে গিঞ্জি গলি টলি দিয়ে গিয়ে যাওয়া, সবই আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। এবং এই প্রাইসের কাজের পাশাপাশি আমাদের যেটা সব থেকে আনন্দের ছিল যে আমাদের একসাথে আড্ডা মাঝে মাঝে, এখন হয়তো বিভিন্ন কারণে আমাদের কাছে হওয়া হয় না, সকলে ব্যস্ত, তো এবার কাকুর কাছে যাই, মেয়ের কাকু, তো একই প্রশ্ন কাকু, যে 22 বছর অনুভূতি, 22 বছর সময়টা দুদিক থেকে ভাবতে হবে, এক হচ্ছে খুব অল্প সময়, আবার অনেকটা সময়, দুই দিক দিয়ে ভাবা যায়। প্রশ্ন হচ্ছে যে সুবিধা যে কথাটা বললেন যে আমাদের যেটা শুরু হয়েছিল, আমার যতদূর মনে আছে, আমার ভুল হতে পারে, আমার যতদূর মনে আছে যে ট্রেনে যাত্রা, সেটা শীতকালে এবং সরস্বতী পুজোর আগের দিন, সেখানে অনেক কাণ্ডর ব্যাপার, একটু বললে পরে আমার নেহাত খারাপ লাগতো না, বলতে ইচ্ছেও করছে যে সেই সময়টা কি কি অপকম্ব আমরা করেছিলাম। তো যাই হোক, গিয়ে তো পার্থদের বাড়ি ওঠা গিয়েছিল, সেখান থেকে সন্ধ্যাবেলা যাওয়া হয়েছিল আমাদের দোলন দেবীর বাড়িতে, তখন দোলন দেবী বাড়ি ছিলেন না, ওর ছোট বোন লুনা ছিল, বাড়ির মা ছিলেন ওনার, তো সবার সঙ্গে পরিচয় হলো। মুশকিল হলো যিনি অরিজিনাল লোক, এই বিপাশা দেবী অর্থাৎ দোলন দেবী, তিনি যখন ঢুকেছিলেন, আমি স্বয়ং, আমার মনে আছে আপনি কে, পরিচয়টা আমি জিজ্ঞেস করেছিলাম,
মোস্ট প্রবাবলি আমার যদি মনে আছে, মানে যিনি আমাদের সঙ্গে সর্বক্ষণের সাথী তাকেই আমি জিজ্ঞেস করছি আপনি কে মশাই আমাদের ঝামেলার মধ্যে ঢুকে পড়েছেন। যাই হোক, সেদিন বহু আনন্দ হয়েছিল এবং রাত্রিবেলা বহরমপুরে সেই দিনের চাঁদনি রাত ছিল এবং আসার সময় আমরা যে কি হট্টগোল করতে করতে সে রাত তখন প্রায় মধ্যরাত্রি পেরিয়ে গেছে। ঠিক, মধ্যরাত্রি পেরিয়ে যাওয়ার পরে আমরা সেই রাস্তা থেকে হই হট্টগোল করতে করতে আবার এই পার্থদের বাড়ি এসেছিল। পরের দিন ছিল এবং সেই সময় একটা আলোচনা হচ্ছিল, আমরা নিজেরাই একটা ওই যেটা মানে স্বপ্নের বীজ ভিতরে ভিতরে বপন করা। তো পরের দিন একটু টুরিং এর প্রোগ্রাম ছিল এবং একটা দোলনের আবার সরস্বতী পুজো ছিল আমাদের পলাশী যাত্রার ব্যাপার ছিল। তো যাই হোক, সেই আমবাগানে গিয়ে আমরা তো একটু সিরাজউদ্দৌলার নাটকটা করলাম, ওসব দেখে নৌকোয় করে। মানে কাকু, একটু সরস্বতী পুজো বলাতে একটা জিনিস আমরা ভুলতে পারি না, আমার সুবিধার সঙ্গে অনেকবার কথা হয় জানি, মন্ত্র 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 মানে আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই মোটামুটি এটা সুবিধা ভালো বলতে পারবেন, এই একটা জিনিস। আর আরেকটা জিনিস মনে পড়ে দোলন্দির বাড়ি নিয়ে, দোলন্দির বাড়ি খেতে গেলে তখন দিদা ছিল, আমরা একজনকে মিস করছি, দিদা অসম্ভব ভালো দিদা রান্না করতেন। আর দিদার কাজ ছিল যে যত খাবে সে তত ভালো, যে খেতে পারে না সে ভালো না, মানে তারপর রাত তো তখন সুবিধা ফুল করছে মানে খেতে। এখনকার সুবিধাকে দেখলে এখন যারা এখন জানে তারা বিশ্বাসই করবে না, কিন্তু আমরা যারা মানে একদম আগে থেকে জানি যারা সুবিধা সেই মানে প্রতি ঘন্টায় ঘন্টায় ফুল করছে খাওয়া এবং সব ধরনের জিনিস খাওয়া, তো সেই জন্য তখন আমার দিদার ওই কথাটা মনে আছে যে এই পোলা দুইটা ঠিক আছে খাইতেই পারে না কি করতে আইছে। তো এই যে প্রবীর দাকে বলেছিল প্রবীর দা সবকিছু একটু একটু করে খাবে, তো এই দুটো জিনিস মানে পুরোহিতের মন্ত্র পড়া আর দিদার এই যে খেতে না পারার জন্য রাত, মানে আমি আর সুবীর দা যেহেতু বেশ ফুল করছে খায় আমরা খুব প্রিয়, আর প্রবীর দা যেহেতু মেপে খায় প্রবীর দার উপর রাগ। তো আমি যাবো এখান থেকে যে প্রবীর দা এটা কি মনে আছে, মানে কি মনে হচ্ছে প্রবীর দা? মনে হচ্ছে মানে সত্যি কথা বলতে কি দেখতে দেখতে তুমি সময়টা মনে রেখেছো, ডেটটা যে এক্স্যাক্টলি আজকে 22 বছর, তাই তো? হ্যাঁ, 22 বছর। হ্যাঁ, দেখতে দেখতে 22টা বছর আমাদের বয়স বেড়ে গেছে। হ্যাঁ, আর আমাদের গ্রুপের মধ্যে দুজনের বয়স ছাড়া ওজনও বেড়ে গেছে আমি দেখতে পাচ্ছি। দুজনের কে কে আমি সেটা বলবো না, ছবি দেখলে বলা যাবে দুজনের ওজন। না না, প্রাইসের সেক্রেটারি যদি একটু ওজনদার না হয় তাহলে তো হবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো সেই হিসাবে 20 বছরের সেক্রেটারি যদি একটু ওজন টোজন না হয় তাহলে তো মুশকিল। বটে দা, আগে তো স্লিম ছিল, আমরা তো প্রথমে যখন থেকে ছিলাম, একবারে যখন প্রথমে যখন দেখলাম সেক্রেটারি বাড়িতে, তাকে প্রথমে মিহিতা যে প্রসঙ্গটা তুললো না, গল্পটা বললো যে আমরা যখন প্রথমে সেক্রেটারি বাড়িতে যাই তখন তো সেক্রেটারি ছিলেন না, সেক্রেটারি বোন ছিলেন, তারপরে যখন সেক্রেটারি এলেন তখনও তো দেখলাম তখন স্লিম উনি যথেষ্ট। হ্যাঁ, যথেষ্ট ঝরঝরে চেহারা। যাই হোক, ওই তো সেই অর্থে প্রকৃত অর্থে স্লিম ছিলেন উনি, ঝরঝরে। পৃথিবীতে পৃথিবীতে আপনি প্রথম দোলন্দিকে বললেন যে প্রকৃত অর্থে স্লিম। যাই হোক, আমাদের বিপাশা মানে দোলনের মুখ ঝরঝরে তখনও ছিল, এখন
এখনো আর একজনের যে ওজন বেড়েছে সেটা আমি আমাদের স্ক্রিনে আছে। হ্যাঁ, আগের চেহারার সঙ্গে মেলালে ধরা যাবে, তার ওজন যথেষ্ট বেড়েছে। গলাটা একই রকম গম্ভীর আছে গলা। হ্যাঁ, জর্জ বিশ্বাসের মতো না? একবারে একবারে জর্জ বিশ্বাস না, জর্জ দা। ও, জর্জ দা। বিশ্বাস বিশ্বাস তো অনেক দূরের কথা রে ভাই, বিশ্বাস আমার কি কাকু। তো এই যে কি একটা কি বললো প্রবীরদা, এটা শুনলেন তো? যাই হোক, আমি আরেকটু এগোই। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। হ্যাঁ বলুন 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 প্রবীরদা। বলছি আর এই যে প্রাইসের সূত্রে এখানে যে আমরা পাঁচজন স্ক্রিনে আছি, তার মধ্যে তো দুজনের সঙ্গে আলাপ হয়েছিল প্রাইসের সূত্রে, আর আমার আর দুজনের সঙ্গে আলাপ হয়েছিল প্রাইসের বাইরে। তা এই দুজন মানে তুমি এবং দোলন আর কি। তা দোলনের সঙ্গে তো আলাপের সূত্রটা আর দোলনের বাড়িতে যেরকম ভাবে হয়েছিল, মিহিরদাও বললো, আমারও তো মনে আছে ঘটনাটা। আর তোমাদের বাড়ি যেটা আমার এখনো যেটা স্মৃতি রোমন্থন করলে আমার অত্যন্ত ভালো লাগে, যে ওই যে সেদিন গিয়ে সন্ধ্যেবেলা তোমাদের বাড়িতে ওঠা। হ্যাঁ, আর দাদা প্রথমেই বলেছিলেন যে আমার তিন চার ধরনের চা আমি আনিয়ে রেখেছি, কে কোন ধরনের চা পছন্দ করে। এটা এটা আমার যত বয়স বাড়ছে আমি তত আমার চা প্রীতি বেড়ে যাচ্ছে, এবং চায়ের উপর বিভিন্ন ধরনের ঝোঁক বাড়ছে। শীতকালে এক ধরনের চা, গরমকালে এক ধরনের চা, এই যে এটা কিন্তু আমি এখন ভীষণভাবে ফিল করি যে এইটা আমি বলতে চাইছি। তিনজন এসছে, তিনজন একই রকম চা পছন্দ করে না, চাটা কিন্তু সাংঘাতিক একটা এর জায়গা, মানে পছন্দের জায়গা, উনি এই জিনিসটা খুব ফিল করেছিলেন। এটা এটা আমার কিন্তু এখনো পর্যন্ত খুব মনে আছে। তাছাড়া তোমাদের বাড়িতে আমরা যে কদিন ছিলাম এত এনজয় করেছি, মানে মুহূর্তের মধ্যে নিজেদের বাড়ির মতো হয়ে যাওয়া বা আমাদেরকে করে নেওয়া, এবং কখনোই মনে হয়নি। আর একটা কথা মনে আছে, বাবার একটা কথা বলেছিল, মানে এটা যে ওকে নাম জিজ্ঞেস করার বলে তিনটেই রমাল, এটা কি মনে আছে? তাই না? এটা আমার ঠিক এটা কিন্তু মনে নেই, যদিও সুবিধার মনে আছে, সুবিধা মনে আছে নাম বলেছিলেন উনি তিনটেই রমাল। আমি আবার অ্যাড করে দিয়েছিলাম যে হ্যাঁ আর দুজন যা হোক ভদ্র, আমি হচ্ছে মিহির। এবং এই রমালটা এসেছিল যে সবারই র চা বলাতে এরকম একটা এই সূত্রে কিছু একটা এসেছিল কথাটা, এটা কাকু বা সুবিধা মনে আছে আমার মনে হয়। এটা এটা র চা, এটা আরেকটা হচ্ছে আমাদের প্রত্যেকের নামে শেষ র দিয়ে শেষ মিলে একটা তাৎক্ষণিক একটা অদ্ভুত ব্যাপার। ওই তখন ওইটাই ওইটাই আরেকটা জিনিস হচ্ছে আমি লক্ষ্য করেছিলাম, যেটা আমি একটু স্মৃতিচারণ করি, যে দাদা কিন্তু একটা অসাধারণ ব্যাপার করলেন যে ওই সময়টা একটা ধরনের চা দিলেন, হট করে আমাকে বললেন যে এর পরের চাটা কিন্তু আপনি এইরকম পছন্দ করবেন আমার ধারণা। আমি বললাম যে অসাধারণ ব্যাপার, উনি বুঝতে পেরেছি না। এবং আমার কখন কোন ধরনের চা পছন্দ হবে দাদা পরপর বলে গেলেন, এবং আই ওয়াজ সো গ্র্যাটিফাইড। মানে ধনঞ্জয় দাকে আমি বারবার প্রণাম জানাই, অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ। যে পরিস্থিতি পরিবেশ দিদি এবং ওরা তৈরি করে রেখেছিলেন ওই ঘরোয়া পরিবেশ, একদম মানে আত্মীয় বলাও বোধ হয় ভুল, আমরা সব আত্মীয় বাড়িতে এতটা ফ্রি হই না যেটা আমরা পার্থদের বাড়িতে হয়েছিলাম। মানে সকালবেলা ইয়েতে যাওয়ার আগে সবার জন্য, আমার পরের দিনের কথা মনে আছে, সবার জন্য এক রকমের টিফিন করা হয়েছিল। ধনঞ্জয়দা কিন্তু একটা কথা বললেন যে আমাকে আস্তে করে ডেকে বললেন ওই ভাত ভাজা খাবেন, তাহলে আপনি আর আমি খাই। আমি বললাম গ্র্যান্ড আইডিয়া, শীতকালে খাবো না মানে? পরের দিন ভাত ভাজা করা হয়েছিল, দারুণ। মানে তারপরে তো সারাদিন হই হট্টগোল, তারপরে তো সে অনেক ব্যাপার, সে পলাশি থেকে আরম্ভ করে রাত্রিবেলা ফিরে এসে ওই দিনই রাত্রিবেলা আরেক বাড়িতে, বোধ হয় মনে থাকবে পলাশিয়ার বরমপুরের মাঝখানে জায়গাটার নাম কি আমি ভুলে যাচ্ছি,
ওইখানে আমাদের সারা রাত্রি একটা প্রোগ্রাম হয়েছিল এবং ওই সময় প্রাইস নিয়ে সন্তোষ দা শ্বশুর বাড়ি, হ্যাঁ তরফে কোন আত্মীয়ের বাড়ি। আমার যেটা মনে আছে, এই আমাদের বোধ হয় চার দিনের ট্যুর ছিল, আমরা বোধহয় চার দিনে সব মিলিয়ে সকলেই ছ সাত ঘন্টার বেশি ঘুমোইনি, মানে অ্যাটলিস্ট প্রবীরদাকে ঠেলে তুলতে, প্রবীরদা আবার কোটা পূরণ হতে হবে, কিন্তু সুবীরদা বাকিরা সবাই প্রায় জেগে আনন্দ করে আমরা কাটিয়েছিলাম। আর সুবীরদা যেটা মনে করালো যে সন্তোষ কাকুর শ্বশুর বাড়ি, এটা আমি একটু সুবীরদাকে বলবো যে সুবীরদা মানে এই এক্সপিরিয়েন্সটা বলুন মফস্বলের, আপনি গান বাজনার প্রচুর জায়গা ঘুরেছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। আমি আমি আর একটা জায়গা একটু বলবো তোমাদের বাজে, তারপরে সুবীরদা একটু আসুক। হ্যাঁ বলবো কি, হ্যাঁ বলবো, তোমাদের বাড়িতে যে জায়গাটা আমার বিশেষ ভালো লেগেছিল, তো একটা জায়গায় দাদার ওই চায়ের ব্যাপারটা তো আমার এখনো মনে আছে, তার সঙ্গে তোমাদের টোটাল ওই আন্তরিকতা, একসঙ্গে থাকা খাওয়া গাওয়া ইত্যাদি এই ব্যাপারগুলো দুর্দান্ত এনজয় করেছিলাম, কখনোই মনে হয় না পরের বাড়ি। আর একটা জিনিস তোমাদের বাড়িতে আমার কাছে একটু অন্যরকম লেগেছিল, সেটা হচ্ছে যে এই মিহিরদার সঙ্গে এবং সুবীরদার সঙ্গে আমার আগে থেকেই আলাপ ছিল, তা মিহিরদার সঙ্গে আলাপটা তো আমার চাঁদনি চকের বেঙ্গল গভর্নমেন্টের অফিসে। তা মিহিরদা, এক মিনিট আমি এটা বলে নিই, মিহিরদা পাশের সিটে বসে থাকতো আমার, আর উঁকি মেরে যখনই দেখতাম দেখতাম কঠিন কঠিন ইংরাজি বই পড়ছে। হ্যাঁ আমি না ও পাশে ভয়ে তাকাতুম না, হ্যাঁ আর সেই তারপরে মাঝে মধ্যে তাকালে দেখতাম যে কঠিন কঠিন ইংরেজির মধ্যে আবার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সে তাহলে আরো ভয়ঙ্কর। হ্যাঁ সে আমি আরো তাকাতুম না ওইদিকে, বুঝেছো তো। একদিন দেখলাম যেটা বাংলা ওই পড়ছে, আমার একটু সাহস হলো। হ্যাঁ তখন আমি প্রিন্স হেনরিক সিগারেট খেতুম ওই বানিয়ে বানিয়ে পাকিয়ে পাকিয়ে, আর মিহিরদা খেতো বিড়ি, আমি একটা প্রিন্স হেনরিক সিগারেট মিহিরদা কপাল করে বাংলা বই দেখছে দেখে আমি সাহস করে সামনে গেলাম, দেখলাম যে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত, সে আবার সাধারণ বই না, মানে সে অতি কঠিন বই কিন্তু কৃষ্ণ চরিত। হ্যালো মিহিরদা কি বই, বললো এটা বঙ্কিম বাবুর কৃষ্ণ চরিত। হ্যাঁ এটা আমি দেখছি যে কৃষ্ণ সম্পর্কে আমার একটা ধারণা আছে, আমার একটা অ্যানালিসিস আছে, তার সঙ্গে বঙ্কিম বাবুর অ্যানালিসিসটা মেলে কিনা, এই জন্য আমি সেই দিন থেকে আমি ঠিক করলু এই লোকটা সঙ্গ কিন্তু আমি ছাড়বনি, কিন্তু আমার আজীবনের সঙ্গী হলো। হ্যাঁ এই মিহিরদার সঙ্গে আমরা তো, মিহিরদা খুব মেলামেশায় দেওয়াল রাখে না, হ্যাঁ একটা দেওয়াল মিহিরদা বরাবরই প্রথম থেকেই ভেঙে দেয়, কিন্তু সুবীরদার সঙ্গে আমরা যখন আলাপ হলো মহারাজদার বাড়িতে, তখন সত্যি কথা বলতে কি সুবীরদাকে দেখে তো আমি মোহিত, এত সুদর্শন আমার একজন বন্ধু, বন্ধু বলতে ভয় লাগে কারণ সুবীরদা আমাদের থেকে এতটাই পাণ্ডিত্যে বেশি, ঠিক বন্ধু হিসেবে ধরতে পারছিলাম না আর কি। হ্যাঁ বয়স যদিও খুব বেশি না কিন্তু পাণ্ডিত্য গভীরতা এতটাই বেশি না যে সুবীরদার সঙ্গে আমার একটা একটা গ্যাপ থেকে যাচ্ছিল, একটা মধ্যিখানে একটা বেশ মোটা পাঁচিল ছিল, কিন্তু সবই মেলামেশা হতো কিন্তু ওই পাঁচিলটা ছিল। এই তোমাদের বাড়িতে গিয়ে আমার ওই পাঁচিলটা কিন্তু ওইখানে অনেকটা ভেঙে গেছিল, সুবীরদার সঙ্গে মেলামেশা অনেকটা অনেকটা বন্ধুর মতো আমরা সুবীরদাকে ওখানে পেয়েছিলাম। হ্যাঁ তা সেটাও কিন্তু তোমাদের বাড়িতে যাওয়া প্রাইস, এবং এটা কিন্তু এটা আমার জীবনে একটা ওই জায়গাটা হয়তো দরকার ছিল সুবীরদাকে আরো কাছে পাওয়ার জন্য। হ্যাঁ সেটা ভাঙা বাজি রিপেয়ার করতে পয়সা দিয়ে দিও প্রাইসের কম দিয়ে। আচ্ছা না এটা তো প্রবীরদার কাছে আর একটা জিনিস শুনতে চাইবো, প্রবীরদা ওই অনুষ্ঠানে কাকু ওইটা বলুন তো, সেই স্টেজের পেছনে দাঁড়িয়ে ব্যাপারটা একটু ওইটা যদি একটু বলেন।
যেটা নিয়ে আমরা মাইকে বলা আছে কাকুরি রিঅ্যাকশন দেখাচ্ছে, সেই ঘটনা কি মনে আছে? তুমি বলো সিংহ বিক্রমের পায়চারি, যেটা সিংহ বিক্রমের পায়চারি করে যেটা অ্যানাউন্সমেন্ট করেছিল, হ্যাঁ এখন দেখা যায় যে একমাত্র একজন দিদি আছেন হাওয়াই চটি পরেন, তিনি যখন বক্তব্য রাখেন স্টেজের এপাশ থেকে ওপাশে ঘুরে বেড়ান মাইক্রোফোন নিয়ে, কিন্তু এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন আগে আমরা দেখেছি মিহিদার হাতে মাইক্রোফোন যখন ছিল দাপাদাপি করেছেন, হ্যাঁ তখন মিহিরদা বলেছেন উনি স্টেজের ওপরে ওইসবে কি বোঝেন, উনি কি বোঝেন ওই জায়গাটা। এইসব এইসব স্মৃতিগুলো কিন্তু প্রাইসকে ঘিরে প্রচুর আছে, ঠিক আছে, হয়তো আমাদের আজকে সবকিছু মনে পড়বে না, পরে মনে হবে যে ইস এটা কেন বললাম না ওটা কেন বললাম না, এরকম একটা হয়ে যাবে। কিন্তু আজকে অনুষ্ঠানটা আমি প্ল্যান করেছিলাম এই জন্যই যে অ্যাটলিস্ট আমার মনে আমাদের সকলেই খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে, এই ভালো লাগাটা এত খারাপ সময়ের মধ্যে, এই যে আমরা পরস্পর আমাদের প্রত্যেকের খুব আনন্দ লাগছে, আমরা হাসছি প্রাণ খুলে, এটাই ভালো লাগা। তো এর ফাঁকে এবার একটু সুবিধার কাছে যাই, যে গান বাজনা আপনি যেটা বলছিলেন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখেছেন বিভিন্ন জায়গায় দেশে বিদেশে, তো ওই পলাশির ওই যেখানে গিয়ে আমরা গান বাজনা সারা রাত্রি করলাম এবং নৌকাতে সেই আমাদের ঘোরার কথা থেকে শুরু করে পুরো বিষয়টা মানে গোটা ট্যুরটা আমাদের ড্রিম ট্যুরের মতো ছিল একদম, আমাদের প্রত্যেকেরই বয়স অনেক এগিয়ে গেছে, আমরা পুরনো দিনের কথা গুলো বলছি, সেখানে একটু ওপেন করে বললে ভালো লাগবে, মানে এখন অহংকার বা এগুলো রাখবার এগুলো ত্যাগ করার বয়স এসে গেছে। তা আমি দুটো ঘটনা বলবো, পলাশির প্রান্তরের কাছাকাছি সন্তোষ দার শ্বশুর বাড়ির আমাদের হোল নাইট একটা গান বাজনার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল ফুলুরি সহযোগে, ফুলুরি মাখা একসঙ্গে পাতা আছে, আমরা এ পাশ দিয়ে যে যার গুণে ঘিরে বসেছি আর যে যার মতো করে হাত দিয়ে খাচ্ছি, তাই না মিহিদা? সেই আনন্দটা মনে পড়ে যে ফুলুরি যেটা এখন আর তেলে ভাজা দেখতেই পাই না, হ্যাঁ ফুলুরি ফুলুরি মুড়ি এবং সব মিলে আমরা খাচ্ছি আনন্দ করলাম। এবার গান শুরু হলো, গান শুরু হওয়ার পরে এবার পলাশি সেটা দেবগ্রাম পাশে একটা মাঠ আছে, সেখানে একটি বড় বাড়ি সেখানে হচ্ছে, তা আমরা কলকাতার লোক, কলকাতায় গান বাজনা চর্চা একটু বেশি, একটু শহুরে গান বাজনা, সেই চোখে যাওয়া আমি খুব ওপেন করে বলছি, তা সেখানে গান বাজনা, আচ্ছা বহরমপুরে একটা গান বাজনার একটা কালচার রয়েছে, সেখান থেকে অনেকটা সাইডে গান বাজনাটা আর একটু সাইডের মতো হবে এরকম একটা ধারণা প্রথম প্রথম ছিল যখন শুরু হলো যে কি গান বাজনা হবে। তা শুনলাম আমাদের বিপাশা ও গান শেখে এবং গান করে, বিপাশা গাইবে, পার্থ তখন তবলা বাজায়, তবলা শিখেছে, শেখে বাজায়, সঙ্গত করে বাজায়, তা তবলা রয়েছে, আর সন্তোষবাবু, সন্তোষবাবু বোধ হয় এখন রাইট নাও বোধ হয় উই আর মিসিং হিম, না পার্থ? অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছিলেন, একটা ভালো রাত্রি উপহার দিয়েছিলেন সন্তোষদা। সন্তোষদা এবার আয়োজন হয়ে সুন্দর একটা মানে স্টেজের মতন করে
সাইডে আর্টিস্টরা বসবে, সামনে অনেক বড় জায়গা নিয়ে আমরা সব বসলাম, বসলাম, গান শুরু হলো। এবারে আমি দুটো দুটো গায়িকার নাম বলবো, একজন হচ্ছে আমাদের বিপাশা দোলন, সে গান গিয়েছিল, তবলায় যথারীতি সবই পার্থ বাজিয়েছিল, আমরা ছিলাম। আর আরেকজন ছিল সন্তোষ দার, বোধ হয় শ্যালিকা হবেন না, বা হ্যাঁ এগুলো হচ্ছে, উনি উনি গান গিয়েছিলেন, আমি ভাবলাম উনি গাইবেন হয়তো সাজে তারকা আমি পথহারা যে এসেছি ভুলে, এই ধরনের কোনো গান, যেরকম ভাবে আমাদের গ্রামে গঞ্জে একটা গানের মাস্টারমশাই চারটে গান শেখায়, সেরকম কোনো একটা গান গাইবেন আর কি। আমি সেরকম গান এক্সপেক্ট করে যখন গান ধরলেন, দেখছি একটা ক্লাসিক্যাল, একটা ভালো রাগের উপরে ক্লাসিক্যাল খেয়াল গাইছেন, রীতিমতন খেয়াল গাইছেন। আমরা খুব আশ্চর্য না, মানে আমাদের যে এক্সপেকটেশনকে ছাড়িয়ে অদ্ভুত জায়গায় চলে গেলেন, ব্যাপারটা গেল আর কি। এটা সারা জীবন মনে থাকবে আমার, যে আমি ভেবেছিলাম তিনি একটি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি অথবা খুবই কোনো একটা গান গাইবেন, তার মধ্যে তিনবার চারবার তাল কাটবে, হ্যাঁ বেসুরো হবে, অনভ্যাসের জন্য এসব হবে, এসব নিয়েই রাতটা কাটবে। আচ্ছা এইবার হচ্ছে আমাদের বিপাশা চলে গেল কোথায়, আচ্ছা তাহলে না না বিপাশা না এলে আমি বলবো না, এর মধ্যে একটু মিহিতাকে আমি মাইক্রোফোনটা হ্যান্ড করে যাও, চলে এসে চলে এসে, আচ্ছা ঠিক আছে বিপাশা এসে গেছে। এইবার আরেকজন গায়িকা, উনি বিপাশা, সেদিন মানে সেই প্রথম গান শুনবো আর কি। তা আমি ওনার মানে স্লিম চেহারার মানে দেখে আর কি ভেবেছিলাম উনি স্লিম গান গাইবেন আর কি। হ্যাঁ তা ওনার তখন চেহারাটা এত স্লিম ছিল, আমি ভাবলাম ইনি বেগম আক্তার অথবা এই ধরনের কোনো রেবা মুহুরি এই ধরনের কোনো গায়িকা আর কি। হ্যাঁ পার্থ তবলা বাজাবে, ওনার ভাব ভঙ্গি দেখে আমি না ভয় পেয়ে গেছিলাম, রীতিমতো বলছি আজ ইয়ে করে বলছি, হ্যাঁ যে উনি খুব বড় গায়িকা কেন, হ্যাঁ আর ওনাকে ভেবেছিলাম উনি সাধারণ গায়িকা, উনি তো আমাকে হারিয়ে দিলেন, আমার মানে ধারণাকে হারিয়ে দিলেন, আমি হেরে গেলাম। এইবার আসছে মানে শ্রেষ্ঠ চমক, এবার উনি গাইবেন, পার্থ হঠাৎ করে বলল সুজিতদা আপনি তবলাটা বাজান। আর যখন বললো যে আপনি তবলাটা বাজান, আমি ভাবলাম উনি নিশ্চয়ই বা বেগম আক্তার টাইপের কোনো গায়িকা, সে পার্থ যেন জায়গা ছেড়ে দিল আমাকে। আমি ভাবলাম যে উনি কি গাইবেন, আমরা তবলা বাদকরা যখন আননোন তবলা কোনো গায়ক গায়িকার সঙ্গে বসি, তখন তাকে আমরা প্রথমে অনেক উপরের লেভেল দিয়ে দিই, আচ্ছা উনি কি ঝুমরা গাইবেন, খেয়াল গাইবেন, নাকি ঠুমরি গাইবেন, ঠুমরিটা আবার কোন তালে, হ্যাঁ সেটা কি জত ধরবো নাকি মধ্যমান ধরবো না কি ধরবো, নানা রকম একসঙ্গে ওই এক সেকেন্ডের মধ্যে আমরা কুড়িখানা ভেবে ফেলি। এবং ওনার প্রথম লাইন দেখে আমরা আইডিয়া করে আর খাতা দেখে গান গায় আমাদের সুবিধা হয়, কারণ খাতার মাথায় লেখা থাকে তাল কাহার বা, সঙ্গে সঙ্গে দেখিনি কাহার বা দেখে কাহার বা বাজাই, এ হচ্ছে তবলা বাদকদের ইতিহাস। তা আমি আমি সেই অর্থে তবলা বাদক ছিলাম না, আমি ওনার চেহারা স্লিম ব্যাপারটা দেখে ভাবলাম যে উনি খুব ভারী গান গাইবেন, নিশ্চয় খুব ভারী তাল হবে এবং তালটা খুব ধরতে দেবো না, মানে একটু খেলিয়ে মানে মুখ দেবে আর কি। উনি না খুব খেলিয়ে মুখ দিয়েছিলেন, এবং পার্থ বসে আছে এখানে, পার্থ নিশ্চয়ই মনে আছে উনি এমন খেলিয়ে মুখ দিয়েছিলেন আমি তাল ধরতে পারিনি। আমি সুবীর চক্রবর্তী তবলা জানি, আমি বলবো বলো বলছি, আমার না ওই দোলন্দির ওই গানটা মনে নেই সত্যি কথা বলতে, কি গান গেছিলেন উনি, কি কীর্তন গেছিলেন? কাছে যখন গান শিখতেন প্রথম দিকে ওই সময়কার কোন গান শেখা গান, এবং এই গানটি ও খুব ভালো গায়, পরবর্তীকালে আমি জেনেছি, এবং পরবর্তী গানটা আমার অল্প জানা,
মানে সেবারে গিয়ে গানটা আমার বহু আগে শোনা গান, ওটা আবার নতুন করে শুনলাম। তা ও যখন গান ধরলো, ও তাল ছাড়া গান ধরলো, বুঝলে? এবার তাল ছাড়া তাল গান, আমির খাঁ সাহেব ওরকম মুখ ধরতেন, এবং মুখ ধরার পরে ওটা ঝুমরা হবে না একতাল হবে, তবলা বাদকের ঘাম ছুটে যেত। আমার সেদিনকে তখন শীতকাল কম বেশি ছিল বোধহয়, কারণ স্পর্শ আমার ঘাম না ঝরলো, ঘাম আসতে হলো। আমি প্রথম লাইনটা বড় দশ কুশি তাল ছিল, রাইট, খোলের, এই দশ কুশি তাল হচ্ছে খোলের তাল। তা উনি ধরলেন, আমি ফার্স্ট লাইনটা তবলা ধরলাম না, এবার ধরলাম না, উনি কিন্তু আর গানটাকে রিপিট লাইন করলেন না, উনি গানটা গেয়ে যাচ্ছেন। আমি আরো সমস্যায় পড়লাম যে শ্রোতা আছে, তার মধ্যে একজন তবলা বাদক পার্থ রয়েছে, পার্থ পরে আমাকে তবলা সম্পর্কে আইডিয়াস নিয়েছে, তখন তো পার্থ আমার কাছে নতুন, মানে পার্থ আমার সঙ্গে ঠেকা প্র্যাকটিস করে। হ্যাঁ, তা পার্থ তাকিয়ে আছে আমার দিকে, সুবিধা এই ইসি তারটা ধরতে পারছে না। হ্যাঁ, গানটা ছিল ইসি গান, কিন্তু উনি যেভাবে তাল ছাড়া অঙ্গে ধরেছেন, হ্যাঁ, আমি ব্র্যাকেটে এখান থেকে আর লাইন বাড়াবো না যে উনি কেন তাল ছাড়া ধরেছেন, উনি তাল ছাড়াই গাইতেন আর কি, মানে মাঝে মাঝে তাল দিতেন। আমি একটা জিনিস বলবো, যে ওনার কি ওই গানটা মনে আছে, তাহলে কি উনি একটু গাইতেন? ওই যদি গানটা আমার মনে থাকে, ওই গানটা এরকম ভাবে তিনটে আঙ্গুল দেখিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে তিন তাল ধরে ফেললাম, তিনটে আঙ্গুল দেখিয়েছিল। আমি তো দেখেছি রামকৃষ্ণ দেব দু আঙুল আর তৈলঙ্গের স্বামী এক আঙুল, এরকম একটা ব্যাপার ছিল। এরপরে তিন আঙুল, মানে এমন একটা গান ধরেছিল, আমি কারবা বাজাবো না দাদরা বাজাবো, মানে ছয় বাজাবো না আট বাজাবো না ছাপ্পান্ন বাজাবো, কিছুই বুঝতে পারছি না। তখন পার্থ আমাকে এরকম দেখিয়েছিল, সঙ্গে সঙ্গে আমি তিন তাল ধরে নিয়েছি। পার্থ বলতে পারবে এবার কি গানটি? পার্থ মনে আছে? এই গানের ব্যাপার যখন উঠলো, আমার একটা জিনিস মনে পড়ছে, যে আমরা প্রাইসের এই গ্রুপটা একবার কোথায় গেছিলাম, শঙ্কর দাস ব্যানার্জির সেই বাগান বাড়িতে গেছিলাম, মনে আছে? মুর্শিদাবাদের, মনে পড়ছে? ওইখানে অন্ধকারে বসে, ওখানে অন্ধকারে বসে দোলন কয়েকটা গান গেছিল, তার মধ্যে একটা গান ছিল আমার মনে পড়ছে, ওই আধার আমার ভালো লাগে। মনে পড়েছে। তারপরে সেই সেই মিটিং এর পরে মির্জাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মনে পড়ছে? এটা কিন্তু আমার মনে আছে, মির্জা মাঠে ঘুরে বেড়াচ্ছিল, আধারের ভেতর চলে গেছিল মির্জা। অন্তত ওই গানটা একটু হবে নাকি? আধারটা আমার ভালো লাগে, হবে চলন্দি? একটু আধার আমার ভালো লাগে। আগে কোন গানটা গেয়েছিলাম বলুক, মনে পড়ছে না? সুবিধাকে জিজ্ঞাসা করছি কোন গানটা গেয়েছিলাম আমি আমি তোমাকে একজন বড় গায়িকা মনে করে আমি ভাবছি তুমি আরে গাইছো এবং অন্য তালে গাইছো, সেজন্য একবার 15 পাচ্ছি, একবার 16 পাচ্ছি, একবার 14 পাচ্ছি। পার্থ আমাকে এই দেখানোর পরে আমি তিন তাল কনফার্ম হলাম, আমি তোমার গান থেকে আমি বুঝতেই পারিনি, তুমি এত ভঙ্গে গাইছিলে, এটা তোমার না না কি গানটা ছিল? গানটা কি ছিল? না, আমার যেমন হচ্ছে অন্য অন্য কোন তপল ছিল, বাপের নাম ভুলে যেত, সে গান কি করে মনে থাকে?
না আমি ওই জন্য আই প্রবিতা প্রবিতা আমি ওই জন্য যখন বায়াতে বায়াতে বসতাম কাগজে বাবার নামটা লিখে নিয়ে বসতাম একটা গান বানিয়ে দেখে নিতাম হ্যাঁ ঠিক আছে আবার ঢুকে নিতাম আধার আমার ভালো লাগে যে গানটার কথা নিয়ে এত আলোচনা গানটা বলুক প্রথম লাইনটা বলতে পারছি না ও গানটা ছেড়ে দাও তুমি আধার আমার ভালো লাগেটা তো করো আধার আমার না না সেটা করছি কিন্তু ওইটা কি গান ছিল আরে তুমি কি আমাদের আরো বেশি গানটা ফেলতে চাইছো তুমি কি আমাদের আরো আরো গানটা ফেলতে চাইছো আমাদের আমি জানি না সবারই 22 বছর সবারই 22 বছর করে বেড়ে গেছে আর গানটাই ফেলো না আর ওঠা মুশকিল হয়ে যাবে আধার আমার ভালো লাগে তারা দিয়ে সাজি আধার আমার ভালো লাগে বাহ 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 কাকু কাকু কি করোনা করোনা কালে কি কাকু কথা কম বলছে আমি বুঝতে পারছি না এবার কাকু গানটা শুনে আবার হাওয়া হয়ে যাবে কিনা ধরা যাচ্ছে না ওইখানে তো মা ওখানে মাঠে নেমে গেছিল এখানে কোথায় যাবে কে জানে না ওটা মাঠে কি অন্য কিছু করতে গেছিল নাকি আমি জানি না অবশ্যই গানটা শুনে যাই হোক হ্যাঁ কাকু কাকু বলো শেষ মুহূর্ত কথা কি আছে যে ওস্তাদ কখন মারে একটু জোরে কাকু একটু জোরে ওস্তাদ কখন মারে শেষ রাতে তোমাদের যখন সব দম শেষ হবে তখন বুঝবে আলুর দম দেওয়া কাকে বলে আগে শেষ করো কে কি কইছে আমি তো শুনছি কে কেষ্ট চরিত্র করছে আর কে তিন আর চার আঙুল দেখাচ্ছে সব তো শুনছি আমি আর অন্যভাবে নিতে চাইছি না সেগুলি চাইছি না অন্য সময় হলো পরে তো এতক্ষণ অন্যরকম আরম্ভ করে দিতাম তো ব্যাপারটা হচ্ছে যে এটা ঘটনা যে সেই সময়কার প্রত্যেকটা এখন এতদিন বাদে অনেক কিছু হয়তো বিস্মৃতির অন্তরালে কিছু ঘনিয়ে গেছে তলিয়ে গেছে কিন্তু ওই যে শঙ্করদাস ব্যানার্জির বাড়িতে দোলনের গান তারপরে সেদিনটা কোনো চাঁদ ছিল না তারা ছিল এটা আমার মনে আছে আকাশ ভরার তারায় সেদিন যে কি অসাধারণ লেগেছিল এবং ব্রাদার যে বললো যে মেয়েটা হারিয়ে গেছিল হ্যাঁ হারিয়েছিলাম কারণ ওই পরিবেশটা আমার তখন এত ইয়ে হচ্ছিল তখন মনে হচ্ছিল অন্তত একটু নিজেকে হারিয়ে অন্য জায়গায় নিয়ে যাই সেটা আমার এটা এখনো মনে আছে তারপরে রাত্রির জলসা সারারাত্রির জলসা যেখানে দুই আঙ্গুল আর তিন আঙ্গুল নিয়ে ফারাক হয়ে যাচ্ছিল তো তারপরের দিন সকালবেলায় ট্রাকে করে বহরমপুর ফেরা মনে আছে কিনা জানি না কারণ ওই ট্রাক বাহনে ট্রাকে চড়ে বহরমপুরে এটা বোধহয় আমাদের মতন কতগুলো লোকের পক্ষে এরকম অদ্ভুতুড়ি আইডিয়া ভোরবেলায় করা সম্ভব ছিল দোলন আমার পাশে বসেছিল প্রচন্ড জেগেছিল বার কয়েক ঠেকটা খেয়েছিল আর কি ওই উইন্ডস্ক্রিনে মানে জেগেছিল তো ওই জন্য উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়েছিল তো যাই হোক
এমনি এখন তারপরে তো আর ব্রাদার বলছিল যে দোলন তখন স্লিম ছিল, আর আমি ওই কে জানি বলেছিল আমি স্টেজের উপর বড় ইয়ে করছিলাম। অ্যাকচুয়ালি স্টেজ ম্যানেজমেন্টটা বুঝতে সেটাও শিখতে হয়, এটা ঘটনা, কিন্তু আমার ওটার পিছনে একটা আলাদা কারণ ছিল। সেটা হচ্ছে আলটিমেটলি স্টেজে যারা উঠবেন তারা সবাই স্লিম, আমি স্টেজটাকে জাস্ট দেখে নিচ্ছিলাম ভাঙে কিনা, কারণ আমার পরে যে অনুষ্ঠান গুলো ছিল সেই অনুষ্ঠান গুলোতে স্টেজ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেইটা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম তারপরে যে হয় কিনা মানে ভাঙে কিনা। আর ব্রাদার তো চিরকালই চুপি সারে থাকতো, ওকে আর কি বলবো, ও কিছুই বোঝে না, কি যে ভাজা মাছ উল্টো মানে ওর বাড়িতে বেড়াল উল্টো দিকের মাছটা খায়, এটা বোধহয় এখনকার ওর স্বভাব আছে, কিছু একটা দিক খায় তো আর একটা দিক বেড়ালে খায়, ভালো মানুষ। যাই হোক, সেই সময় যেটা একটা জিনিস যেটা ব্রাদার বললো পাঁচিল ভাঙার ব্যাপারটা মানে বল ভাঙার ব্যাপারটা, সেটা সত্যি হয়েছিল। আর আমার দিক থেকে একটা কথা বলতে পারি, আমি কোথাও দেয়াল বিশেষ রাখি না, আমি ফাটি, এটা এটা সব জায়গাতেই। আচ্ছা মাঝখানে কোথাও একটা সাউন্ড হচ্ছে, কোথাও একটা ডিস্টারবেন্স হচ্ছে, না দোলন্দির মাইকটা মিউট করে দিতে, দোলন্দির মাইকটা একটু মিউট করে দে। হ্যাঁ বলুন বলুন, কারোর কথাবার্তা গুলো। তো যাই হোক, আজকে যেহেতু সবাই ইয়ে করছে অসাধারণ, এবং পলাশি থেকে আরম্ভ করে আমি আবার যেটা বললাম আমরা লাঞ্চ করেছিলাম নৌকায় অনেক ঘুরেছি, তারপরে বহরমপুরে বেড়াতে গেছি, বহরমপুরে আই মিন টু সে মুর্শিদাবাদে, সেখানে ঘোরা, সেখানকার স্মৃতি, বিভিন্ন জায়গা দেখা, আমি আজকে ওইভাবেই বলি। রাত্রিবেলা ফিরে এসে আবার সেই হই হট্টগোল, এবং বারবার ঘুরে ফিরে আমার ধনঞ্জয়দার মানে পার্থদের বাড়ির কথা মনে পড়ছে ঘুরে ফিরে। আজকে আমি একটু নস্টালজিক হয়ে গেছি, আমার স্বভাব সিদ্ধ মজার ভাবটাকে আজকে আমি একটু ইচ্ছে করে সরিয়ে রাখলাম, যেহেতু পার্টটা ব্রাদার একটু নিয়ে নিয়েছে, আমাকে অনেকটা রিলিফ দিয়েছে। তা এই জায়গাটা আমি কিন্তু একটু নস্টালজিক হয়ে যাচ্ছি, অনেকদিনের কথা তো ফিরে দেখা লেখা আছে, ফিরে দেখতে গিয়ে এত কিছু দেখতে পাচ্ছি, সেগুলো যে স্মৃতির কোন কোঠায় মানে কোনায় যে কি সযত্নে লুকানো যায় বিশ্ব, মানে এটা যদি আজকে এইভাবে অ্যারেঞ্জমেন্ট না হতো হয়তো কোনোদিন প্রকাশও করতে পারতাম না সেদিনকার সেই ফিলিংস। সুবীরদা যেমন বললেন সন্তোষবাবু শ্বশুর মশাইয়ের বাড়িতে যে অসাধারণ ফুলুরি সহযোগে মুড়ি দিয়ে, আর সেখানে কে যে আপন, কে যে পর, কে যে শিল্পী, কে যে না শিল্পী, মানে এ তো কিছু বলে বোঝানো যাবে না। আর প্রাইস নিয়ে কথা যেহেতু আজকে প্রাইসের ব্যাপারটা, এই প্রাইস নামটা নিয়েও বহু আলোচনা হয়েছে, কিন্তু নামটা দেওয়ার কিন্তু কৃতিত্ব আমার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা আমার যতদূর মনে আসছে, আমার ভুল হতে পারে, ওই এরকম একটা ছোটখাটো কিছু করার ব্যাপারটা সন্তোষবাবুর ওই শ্বশুর বাড়িতেই রাত্রিবেলা অনুষ্ঠানের শেষে একটা সময়ও আমরা বসেছিলাম, তখনই কিন্তু আমাদের এই পাঁচ মা তার সঙ্গে সন্তোষবাবু ছিলেন, তখনই ঠিক করা হয়েছিল যে এরকম একটা সাংস্কৃতিক কিছু তৈরি করা হোক, যেটা তখন মানে সেটা তখন মানে বক্তব্য আকারে প্রকাশ করা হচ্ছিল। তারপরে ওই সময়ই ওই দিনই পরের দিন গাঠুদের বাড়ি ফিরে এসে তারপরে আমরা ঠিক করলাম ইয়েস উই ক্যান নাও মুভ অন, এবং দায়িত্ব একজন একজন করে নেওয়া হলো, পরে নামটা ঠিক করা হলো, তার রেজিস্ট্রেশন হলো, কে কি নেবে সেগুলো ঠিক করা হলো, এবং তারপরে কতগুলো ওই সঙ্গীত কি বলে জাজমেন্ট, বিভিন্ন অনুষ্ঠানের জন্য সঙ্গীতের বিচার করা যাকে বলে আর কি, সেরকম এক আধবার জাজ হয়ে গিয়েছিলাম, এইসব কথাগুলো মনে পড়ছে। তারপরে সেই সাঁওতালদের নিয়ে এসে সাঁওতালি নাচ যেটা দোলন ইয়ে করেছে অর্গানাইজ করেছিল এনেছিল, তখন আমাদের যে প্রাইসের কাজকর্ম গুলো হতো, মানে কি বলবো, আজকে বড় কষ্ট লাগে মনের দিক থেকে। আমি আজকে একটু বললাম যে একটু নস্টালজিক হয়ে যাই, যে সেই সুখ স্মৃতি শুধু না,
সেই যে একটা অ্যাক্টিভনেস, তারপরে আমাদের প্রত্যেকের জীবনে নানা পরিবর্তন এসছে, নানা ঘটনা দুর্ঘটনা এসছে, যার ফলে বহরমপুরে বারবার যাওয়ার যে আমাদের একটা, আমাদের এর মধ্যে কয়েকবার আমি আর ব্রাদার আর সুবিধা প্ল্যান করেছিলাম যাব, এটা কিন্তু ঘটনা তো, কিন্তু বারবারই আমরা মিস করে গেছি, কেন আমি জানি না, হয়তো আমার সময় হচ্ছে তো আমাদের দুজনের হচ্ছে তো আরেকজন হয়নি, আর দুজনের হচ্ছে তো আমার হয়নি, এবং আমরা একসঙ্গে হতে পারবো না এই ভয়ে কেউই যায়, কারণ আমরা চেয়েছিলাম সবাই মিলে একবার বসি। এইটাকে আজকে আমরা ডিজিটালে এসেছি সুবিধাটা হওয়ার জন্য, হয়তো সেটা ভগবানের আশীর্বাদ, আমরা নিজেরা যেহেতু পার্সোনালি যেতে পারিনি আজকে, হয়তো সেই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে বসতে পেরেছি। তো এই ব্যাপারগুলো মনে পড়ছে। তারপরে প্রাইসের রেজিস্ট্রেশন নিয়ে, সেই বই আনা নিয়ে, তার রুলস নেওয়া, রুলস পড়া, সেগুলো নিয়ে কাজ করা, তারপরে দৌড়োদৌড়ি করা, সেগুলো তো ব্রাদারও ছিল বেশিরভাগই, দোলন এবং ব্রাদার গাঠু এরা সবাই করেছে, আই মিন পার্থ মিদা। এক মিনিট, সেটা হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমাদের প্রাইসের একটা মিটিং অনেকগুলোই হয়েছে পরবর্তীকালে, কিন্তু প্রথম একটা মিটিং কলকাতায় নলবনে আমাদের স্পেশাল একটা মিটিং। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং ওইটাই বলতে চাইছিলাম যে আমরা এইটাকে একদম ফাইনাল রূপ দেওয়ার জন্য আমরা একটা সোলে, আই মিন প্লেস অফ সলিচিউড চাইছিলাম, তখন এটা প্রপোজ করেছিলেন প্রথম সুবিধা, তখন আমরা কেউ নলবনে যাইনি, কারণ ওই নলবনে গিয়ে কোনখানে কোন ভেড়ির মধ্যে ঢুকে পড়বো, আবার ব্রাদারের তো একটু অসুবিধা আছে, জল দেখলে সাঁতার কাটতে ইচ্ছে করে, তো যাই হোক, তো কারণ ও শুনেছি ও ইংলিশ চ্যানেল পেরিয়েছিল একবার, মানে যাওয়ার অ্যাটেম্প করেছিল, অ্যালাউ করেনি গভর্নমেন্ট, যাই হোক, তো ওইটা সুবিধার মাথা থেকে বেরিয়েছিল, এবং আমাদের, আমরা সুবিধার সঙ্গেই, সুবিধাই ভাড়া দিয়ে নিয়ে গিয়েছিলেন, আমি কোনোদিন চিনতুম না, আমরা গিয়েছিলাম এবং ওইখানেই ওই কি বলে নৌকায় ভেড়িতে নৌকায় বেড়াতে বেড়াতে তখন আমাদের গান বাজনাও হয়েছিল, তার সঙ্গে প্রাইস নিয়ে প্রথম বোধ হয় ওই ট্যাপের একটা কংক্রিট আলোচনা ওইখানটা হয়েছিল, তারপরে হয়তো অষ্টমীতে পরে সেখানে আমি ছিলাম না, যেটা করা হয়েছিল করে তারপরে বিভিন্ন পোস্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি। আমি পার্থকে বিশেষ করে, পার্থ এবং দোলন এই দুজন বরাবরই বড্ড বেশি অ্যাক্টিভ ছিল, আমরা দূর থেকে খুব একটা করে উঠতে পারতাম কিনা জানি না, যতদূর পেরেছি চেষ্টা করেছি, সরি আমার বারবার। আর তবে একটা জিনিসে মিল, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা আমি আইডিয়া এই কারণে দিয়েছিলাম, আমাদের প্রথম প্রাইসের যে বড় অনুষ্ঠান সেটাতে আপনারা উপস্থিত ছিলেন, আর আজকে দীর্ঘ 20-22 বছর পর প্রাইস প্রথম অন্তর্জাল মানে ইন্টারনেট যুগে একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব করছে, সেটা তো আপনারা আমরা পেতে চেয়েছি। এক্স্যাক্টলি, আমরা প্রথম অনুষ্ঠানে আমরা ছিলাম, এবং সেটা আমার মনে হচ্ছে আমরা পাঁচজনই ছিলাম, এবং তখন সেক্রেটারি ছিল আই মিন দোলন, আমার যতদূর মনে আছে, তো তখন দোলনদীপ আজ দীর্ঘ 20 বছর ধরে এখন আমার হাতে দোলনদীপ তুলে দিয়েছে কিছুটা দায়িত্ব, তো আমরা এই কোভিড এর টাইমে যেহেতু কেউ পরস্পর পাশাপাশি যেতে পারছি না, অনুষ্ঠান করা যাচ্ছে না, সেক্ষেত্রে সিদ্ধান্ত আমি নিই যে তার একটা অন্তর্জাল আন্তর্জাতিক একটা সংগীত মেলা বা সংস্কৃতি মেলা হোক, আন্তর্জাতিক রূপ পেয়েছে, রূপ পেল আন্তর্জাতিক রূপ আমাদের, আমাদের ওটা শুরু হয়েছিল আঞ্চলিক হিসেবে, আজকে 22 বছর পরে আন্তর্জাতিক জায়গায় আমরা পৌঁছে গেলাম, এটা একটা বিশাল ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মটা থাকার দরুন সেটা অনেক বেশি সুবিধা হয়েছে, এবং আমি মনে করি আজকে আমার এটা ভীষণ সৌভাগ্য
যে এত বছর বাদে পাঁচজন একসঙ্গে বসছি, একসঙ্গে সবাই সবার মুখ দেখতে পাচ্ছে, সবাই সবার কথা শুনতে পাচ্ছে, দারুণ ব্যাপার, এনজয় করতে, এটা একটা অসাধারণ ব্যাপার। এবং এই আইডিয়াটা তৈরি করে আজকে 20 বছর পূর্তি উপলক্ষে প্রাইসের মানে অফিসিয়ালি উপলক্ষে এই জায়গাটা আসার জন্য আমি পার্থকে মানে আমার আদরের গাটুকে যদি লোকে এই নামটা জেনে থাকে, আমি কি বলবো, আমি অসংখ্য প্রাণ থেকে আশীর্বাদ করছি, তাকে আমার হ্যাটস অফ, তাকে আমার প্রচুর স্যালুট, যে আমি সত্যি কৃতজ্ঞ যে আমাদেরকে এইভাবে এইখানে আনার জন্য হ্যাটস অফ টু হিজ ও এন্ডেভারস। এবং দোলনকে আমি কি বলবো, দোলন তো আমার যতদূর ধারণা, আমি এটা অন্যভাবে নেবেন না কেউ, দোলন ছিল আমাদের একটা জাস্ট যাকে ঘিরে ওই সেই লোক একটা স্ট্যাচু পিলারের মতো, মানে আমরা বহরমপুর বলতে ধনঞ্জয়দার বাড়ি, কিন্তু আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন অর্থাৎ সেক্রেটারি হিসেবে, কারণ আমরা সবসময় ওর অ্যাক্টিভিটিসটাকে ওর কোনো না কোনো ইয়েটাকে আমরা সবসময় ফলো করতাম, আমরা বয়স যে যারই হোক না কেন। আর শ্রীমতী দোলন বালা দেবী তিনি এক এক সময় এক একটা এমন ভেলকি লাগাতেন মাঝে মধ্যে, আমরা চমকে যেতাম, এটা আমার অন্তত মনে আছে, উনি যে কোথায় গায়েব হতেন আবার কোথায় কখন আসতেন জানি না। যাই হোক, এভরিথিং প্রাইসের কিন্তু দোলনকে ঘিরেই, দোলন এবং গাটু এরা দুজনেই মেইনলি সমস্ত আর্টিস্ট জোগাড় করা, এমনকি সেই সাঁওতাল নাচের আর্টিস্ট থেকে আরম্ভ করে এভরিথিং, তারপরে প্রাইস বেড়েছে বড় হয়েছে, তখনও আমরা কিছুদিন ছিলাম, তারপরে সম্ভবত কারেকশন সেন্টার যাকে বলা হয় সেইখানেও প্রাইস দোলন বোধহয় কিছুদিন কাজ করেছিল এবং তাদের নিয়ে অনুষ্ঠানও একটা হয়েছিল আমার যদি ভুল না হয়ে থাকে। তো এই ব্যাপারগুলো একটা ছোট্ট জিনিস, একদিন আমরা কয়েকজন মিলে মানে একই মনস্ক আর কি, যে সেম মেন্টালিটি সেম কালচারাল কি বলবো ফেসিলিটিকে আমরা নার্চার করি, আমাদের যেটা মনে হয়েছিল সেটা যে এই রূপ নেবে একদিন, এটা আমিও বোধহয় স্বপ্নে তখনো কল্পনা করিনি। আজকে যেটা হচ্ছে আমি খুব ভালো লাগলো আমার, যদি আমি একটু আমাদের সমস্ত পার্টিসিপেন্টরা যে পার্টিসিপেট করছেন কিনা বা তারা কেউ এনজয় করছেন কিনা বা এই আজকের ফাংশনটাকে রেকর্ড করে রাখা হবে কিনা আমি জানি না, যদি থাকে একটা সিস্টেম রেকর্ড হচ্ছে এটা লাইভ চলছে, যদি রেকর্ডিং করার এটা হিসেব মতো তাই হয়, যদি হয় তাহলে পরে এরকম পেলে আমরা খুশি হব। এবং আমার তো মনে হয় এটা থাকবে এবং আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। আমি মুখ খুললে আর অন্য জিনিস হতো, আমাদের সুবিধা যে অ্যাঙ্গেল থেকে শুরু করেছিলেন পাণ্ডিত্যটা পুরোপুরি সব দিক দিয়ে প্রকাশ পেয়েছে, তার একটা লেভেল থেকেই তিনি স্টার্ট করে দিয়েছিলেন, যার জন্য আজকে আর আমি ইচ্ছে করে আর সেখান থেকে ডিস্টার্ব করি। পার্থ অনেক ভাবে সাবধান করেছে আমাকে, তবে আমি যে ড্রেসে এসেছিলাম সেই ড্রেসে সেই ড্রেসটা যদি কেউ পিকচার তুলে রাখে ভালো। মিতা মিতা সেটা হচ্ছে এই সুযোগে আমরা ওই থ্যাংক উই অফার আওয়ার থ্যাঙ্কস টু করোনা কোভিড-19 এই ব্যাপারটা হয়েছে এক নম্বর, আর নাম্বার টু হচ্ছে এই সুযোগে আমরা প্রাইসের বর্তমান কর্তৃপক্ষ এবং যারা সদস্য সদস্যা এবং যারা পৃষ্ঠপোষক মণ্ডলী প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে, আপনি এবার বলুন, আমাদের তরফ থেকে শুভেচ্ছা স্মরণ করে না একটু দরকার যারা শুরু করেছিলেন এইটা আমিও ভাবছি। হ্যাঁ, তো তার মধ্যে অবশ্যই ধনঞ্জয়দের কথাতে এসে গেছে, এছাড়া সৌমেন্দা, সৌমেন্দার কথা নিশ্চয়ই আছে, সৌমেন্দা,
তারপরে আরো কয়েকজন ছিলেন আমাদের পরবর্তী ক্ষেত্রে বিমলাক্ষী দি ছিলেন তারপরে বেশ খানিকটা অংশে হরিদা ছিল ডাক্তারবাবু ছিলেন ডাক্তারবাবু ছিলেন হরিদা ছিলেন একজন ডাক্তারবাবু ছিলেন এই মুহূর্তে ডাক্তারবাবুর বৌমা আমাদের সঙ্গে আছেন ডাক্তারবাবু তো মারা গেছেন তো এই বিভিন্ন মানুষগুলো সেই সময় থেকে আমাদের সঙ্গে থাকা জন্য আজকে প্রাইস সত্যি কথা যেটা সুবিধার কথা অনুযায়ী আমরা আন্তরিক থেকে আন্তর্জাতিক জায়গায় যে পৌঁছতে পারলাম আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ এবং প্রচুর মানুষের শুভেচ্ছা এবং আপনারা শুনলে খুশি হবেন যে আমরা পাঁচটা মহাদেশের থেকে আর্টিস্ট আমরা এনেছি এবং তারা যে তিন দিন করেছেন তিন দিন যে অসম্ভব ভালো অনুষ্ঠান হয়েছে আগামী তিন দিন আরো চার দিন আছে এবং আশা করবো সে অনুষ্ঠান গুলো ভালো হবে এবং এই অন্তর্জাল আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলাতে প্রায় শতাধিক 100 বেশি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠান করছেন এবং অবশ্য বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিল্পী তারাও আছেন হয়তো অনেক খামতি অনেক সীমাবদ্ধতা আমাদের আছে স্বাভাবিক সেটা কারণ অনেকটাই এক হাতে দোলন দিকে সামলাতে হয়েছে আমরা চেষ্টা করেছি আমিও যেহেতু দীর্ঘ প্রায় 24 বছর কলকাতাবাসী তাহলে কখনো দাবি করতে পারি না যে আমি অন্তত শারীরিক ভাবে কাজের খুব বেশি থাকতে পেরেছি হয়তো যোগাযোগ কিছু কিছু অন্যভাবে করা সেটা করতে পেরেছি করেছি যখনই যাই তখনই করেছি এবং অনেক নাম না জানা অসংখ্য মানুষ আমাদের পাশে থেকেছে এবং মনে আছে যে কথাটা আপনারা আমরা সকলে মিলে আলোচনা করেছিলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সবচেয়ে সমস্যা হচ্ছে তাদের বাবা মা সুবিধার একটা ঘটনা নিশ্চয়ই মনে আছে সুবিধা সেই ঘটনাটা যদি আপনি একটু বলেন সেই বাচ্চাটা আপনার হাত ধরা ওটা খুব আবেগপ্রবণ একটা ঘটনা মানে আমার তো একটু ওই ঘটনাটা যদি একটু আপনি আরেকবার সকলের সঙ্গে একটু শেয়ার করে দেন খুব ভালো হয় প্রাইসের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা সবাই জানি মিতা প্রবীর আমরা সবাই জানি আমরা অনেক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছিলাম আমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেন্টালি রিটার্ডেড এরকম সহ প্লাস মিতা একটু আগে বললেন যে কারেকশন সেন্টারে আমাদের বললেন যে কারেকশন সেন্টারে আমাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে হোম আছে সে হোমে মানে মেয়েদের হোম সেখানেও প্রাইসের অ্যাক্টিভিটিস রয়েছে আমাদের বিপাশা গান শেখাতো বা মানে যোগাযোগ ছিল সেই সূত্রে একবার ওখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি দেখে এসেছিলাম দেখে আসার পরে ওখানে বিপাশা শেখানো গান ওরা গাইছে এবং ওখান থেকে আমরা যখন চলে আসি এবং আমাদের ঘুরিয়ে দেখানো হলো যখন চলে আসি তখন ওই বাচ্চা বাচ্চা মেয়েরা কেউ ক্লাস 5 পড়ে 4 পড়ে 6 পড়ে 7 পড়ে তা ওরা আমাদের সঙ্গে সঙ্গে গেট অফ দিয়ে এসে যেখানে আমরা খাতায় কেমন লাগলো আমাদের পরিদর্শন লিখছি তখন এবার আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছি আমার একটি ক্লাস 6 বা 7 পড়ে একটি মেয়ে তাদের লোক এসছে অতএব আমরা এখান থেকে বাড়ি যাব সেই হাতটা ধরার মধ্যে একটা ছিল ওর একটা মনোভাব ছিল যে আমি তোমার সঙ্গে বাড়ি যাব আমি তখন আমি খুব মানসিকভাবে ভীষণ ভাবে অন্যরকম যে সবকটা মেয়ের যা মানে মানসিকতা সেটা ওই মেয়েটির মাধ্যমে আমি পেয়ে গেলাম যে ওরা ওখানে একটা বন্ধু টাইপের যাত্রা করছে ওরাও এরকম আমাদের মানে আমাদের সঙ্গে থাকতে চাইছে আর কি
এবং তখন আবেগতাড়িত হয়ে বলেছিলাম যদি সম্ভব হয় আমরা এদিকেও মানে আমরা অনেকটা কাজকর্ম বাড়িয়ে ফেলবো এবং এই সমস্ত এদের যে মানসিক কষ্ট ওদেরকে বাইরে কিভাবে আনা যায় না যায় চিন্তা শুরু হচ্ছিল। তারপর আমাদের দূরত্বের কারণে আমরা এদিকে রয়ে গেলাম, কিছু করতে পারলাম না। পার্থ আর বিপাশা এবং অন্যান্য যারা আছে তারা করছে, অনেকটা এগিয়েছে আমরা। আমাদের আন্তরিক ইচ্ছা রইল, আমাদের আন্তরিক শুভকামনা রইল পার্থ এবং বিপাশা এবং অন্যান্যদের মানে কর্ম সমস্ত কর্মকর্তারা যারা কর্মযোগ্যে আছে তারা প্রাইস সুবিধা মাইকটা সুবিধা মাইকটা তারা প্রাইসকে টার্গেটেড পয়েন্টে নিয়ে যাক, যেখানে টার্গেট করা হয়েছে সেখানে নিয়ে যাক। এই শুভকামনা রইল আমাদের, বোধহয় সময় ক্রস করে গেছে। এবার আমরা শেষের দিকে যাব, একদম শেষের দিকে আমরা। আমি আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে, শেষ হবে না, সারা রাত হলেও শেষ হবে না। তবু আমরা কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করলাম এখন যারা আছে দর্শকদের সঙ্গে, আশা করি তাদের ভালোই লেগেছে। তো আমি শেষে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটু একটু করে যাব। সুবিধা তার ঘটনা একটি বর্ণনা করলেন, আমি কাকুকে বলবো, কাকু আপনার এমন একটা ঘটনা ক্রাইসিস সঙ্গে সংযুক্ত থেকে অবস্থায় বলুন যেটা আপনাকে খুব টাচ করে গেছে। শোনো, ক্রাইসিসের সঙ্গে টাচ করে যাওয়া আমার সবটাই তো তাহলে বলতে হয় সবকিছু ঘটনা। প্রত্যেকটি মানুষের যারা ওখানে ছিলেন, যারা এসেছিলেন, যারা পার্টিসিপেট করেছিলেন, আমার মনে আছে বিশেষ করে ওই সাঁওতালি নাচের যারা অংশগ্রহণ করেছিলেন এবং দর্শক শ্রোতা বা অর্গানাইজার যারা ছিলেন, প্রত্যেকটি মানুষের নিজস্ব মানুষগুলো এত ভালো ছিল, আমাকে প্রত্যেকে আলাদা আলাদা করে আমার ভিতরে তারা স্থান করে নিয়েছেন। স্পেসিফিক্যালি এমন কিছু আলাদা করে বলার মতো এই মুহূর্তে মনে পড়ছে না, ভবিষ্যতে মনে পড়লে আমি বলবো নিশ্চয়ই। কিন্তু কোনটাকে ছেড়ে কোনটাকে বলি বলতো, যে প্রত্যেকটা জিনিসই তো আমার কাছে খুবই ইমোশনালি ইম্পর্টেন্ট ছিল। এনিওয়েজ, আজকের দিনে অন্তত শেষের দিকে এসে আমি একটা অনুরোধ পার্থকে করব, সেটা হচ্ছে ভবিষ্যতে যেন আমাদের কোভিড এর পরে মানে আফটার পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের যদি একবার সবাই মিলে বহরমপুরে মিলিত হয়ে বর্তমান কর্মকর্তা যারা আছেন এবং তাদের যে কৃতিকলাপ চলছে তার মধ্যে যদি একটু ব্যক্তিগত মানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয় আমি খুব কৃতজ্ঞ থাকব। এবং এই মুহূর্তে আমি বর্তমান কর্মকর্তা যারা রয়েছেন সাহায্যকারী যারা, প্রত্যেককে প্রাইসের প্রাক্তনী হিসেবে আমার নমস্কার, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। কারণ যেটা সুবিধার ভাষায় অঞ্চল থেকে অন্তর্জাল এতটা ছড়ানো, এটা যাদের দ্বারা সম্ভব হয়েছে তাদের কোনো তুলনা নেই। পার্থ এবং বিপাশাকে, এই দুজনকে আমি স্পেসিফিক্যালি আর আরেকবারও বলেছি, বিপাশার তো কোনো তুলনা নেই, সে চটকিবাজির মতো ঘুরে সমস্ত কিছু অর্গানাইজ করা ওইখানে বসে বহরমপুরে বসে এবং বড় বড় ফাংশন অর্গানাইজ করা, সেই ওখানে রবীন্দ্র ভবন একটা আছে না যেখানে ফাংশন গুলো হতো আমাদের, বড় ফাংশন রবীন্দ্র সদন রাইট। তো ওই রবীন্দ্র সদনের যে প্রোগ্রাম তাতে বোধ হয় আমার মনে হয় একটু সিংহতা পাতাটি হয়েছিল একটাতে, আর সেগুলোই মনে পড়ছে। তো ভালো, তো আমি প্রত্যেককে আবার আজকের অনুষ্ঠানে সকলকে আমার নমস্কার এবং কবিতা আপনার যদি বলা একটা বিশেষ স্মৃতি তো আপনি কি বলবেন, যেটা আপনার মনে অনেক বিশেষ কোন স্মৃতি? আমার কিন্তু অনুষ্ঠানের বিশেষ স্মৃতির থেকে আমার যেটা পুরোটা ঘিরে যেটা স্মৃতি সেটা হচ্ছে যে তোমাদের বাড়িতে বা বহরমপুরে প্রথমবারে গিয়ে আমরা যে আনন্দটা করেছিলাম সেই আনন্দের স্মৃতিটা আমার কাছে কিন্তু একটা সাংঘাতিক ভাবে এখনো পর্যন্ত হন্ট করে। এবং আমার ইচ্ছে যে আজ 22 বছর বাদেও কিন্তু
ওই যাদেরকে ঘিরে আনন্দ হয়েছিল আমাদের, তারা কিন্তু প্রত্যেকেই আছেন এখনো, থাকতে থাকতে আরেকবার হলে বন্ধ হতো না, থাকতে থাকতে আর একবার অন্তত যাতে হয়। আমি এই অনুরোধটা প্রত্যেকের কাছে করব, আর একবার বহরমপুরে গিয়ে আমরা একটু হই হই করি, আমাদের বয়সটা বেড়ে গেছে 20 বছর, ঠিক আছে একটু কমিয়ে নেব ওইখানে। দিদা ছাড়া প্রত্যেকে আছেন, যেতে পারি, মিলিত হতে পারি। সুবিধার সঙ্গে অনেকবার কথা হয়েছে, কাকুর সঙ্গে কথা হয়েছে, আপনার সঙ্গে কথা হয়েছে। তো দোলন দিকে আসি, তো দোলন্দি 20-22 বছরের একটা সংস্থাকে লালন করে তার শৈশব অবস্থা থেকে তাকে সাবালক, 18 হয়ে গেলে আমরা বলি সাবালক, তো 20 যখন অবশ্যই সাবালক। তো একটা সন্তানকে যেমন শৈশব থেকে সাবালক করতে একটা অন্যরকম অনুভূতি হয়, তো এটা তো আমাদের সন্তানের মতোই। আমার একক প্রচেষ্টায় কোনো কাজ সম্ভব না, সকলের সহযোগিতা নিয়েই চলেছি আর চেষ্টা করে চলেছি এখন অব্দি। অনেক কিছুই ভাবনা চিন্তা ছিল, সেগুলো হয়তো বাস্তবে হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, সেই আশা রাখি। হ্যাঁ, একটা ল্যান্ড পারচেজ করার কথা ছিল, চেষ্টা করে যাচ্ছি, এরপর সবই তার ইচ্ছে। অবশ্যই অবশ্যই। এবার আমি লাস্ট ওয়ান লাইনার যাব, সেটা হচ্ছে যে যদি আগামী দিনের কি আমাদের লক্ষ্য হওয়া উচিত, কিভাবে কাজ করলে আরো ভালো হয়, যদি আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞেস করি, জাস্ট ছোট করে বলুন। ফার্স্টে সুবিধা, ধরুন বিগত 20 বছর আলোচনা করলাম, যুগ পাল্টেছে, মানুষ পাল্টাচ্ছে, টেকনোলজি পাল্টাচ্ছে, সব পাল্টে যাচ্ছে, মানুষের মানসিকতা পাল্টে যাচ্ছে, আগামী 20 বছর কি করা যেতে পারে? বর্তমান পথে, বর্তমান রাস্তা আমরা পাচ্ছি, সেই রাস্তাতে আমাদের পুরনো ভাবধারাকে নিয়ে এগোতে হবে। অর্থাৎ আপনার কথা অনুযায়ী আমরা বেসিক ব্যাপারটা ঠিকই রাখবো, হয়তো টেকনোলজিক্যালি অন্য ব্যাপারগুলো হবে, কারণ মানুষকে মানুষের পাশে সবসময়তেই থাকবে, সে যত উন্নত টেকনোলজি হোক আর যত যন্ত্র মানবই আসুক, যাই আসুক, মানুষকে মানুষের লাগবে। যতক্ষণ মানুষকে মানুষের লাগবে ততক্ষণ মানবিক সংগঠন আমাদের কাছে হবে, কারণ আমরা সমস্যা একা হয়ে পড়ছি বিভিন্ন ভাবে, বিভিন্ন সেখানে এইসব সংগঠন গুলোর প্রয়োজন আরো বেশি লাগবে। তো কাকু আপনাকে যদি বলে আগামী 20 বছর কিভাবে ভাবা উচিত, কিভাবে ভাবা উচিত? যে কোনো চিন্তাধারা, আচ্ছা একটা ইকো হচ্ছে, কিন্তু যে কোনো চিন্তাধারারই দুটো দিক আছে, একটা শর্ট টার্ম আছে, একটা লং টার্ম আছে। আমরা লং টার্মের দিকে, যেটা তুমি বলছো 20 বছর বাদে, 20 বছর বাদে আমার ধার মানে ইচ্ছে বা আমার আশা, যে যেটা সুবিধা বললেন, হয়তো ব্রাদারও সেটার সঙ্গে একমত হবে, তুমি তো আছোই, যে আমাদের মূল যে লক্ষ্যটা, মানুষ, মানুষের মধ্যে যন্ত্রণার অভাব নেই, মানুষের মধ্যে কষ্টের অভাব নেই, কিন্তু তার ঊর্ধ্বেও মানুষের যেটা আছে সেটা মনুষ্যত্ব। এই যে মনুষ্যত্বের জাগরণটা নিয়ে, যেটা নিয়ে আমাদের প্রথম ইচ্ছা হয়েছিল, যে দেখো কালচার সংস্কৃতিটা হচ্ছে মানুষকে একটা বেড়া ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা বিশেষ রাস্তা। রবীন্দ্রনাথ যদি পাশ্চাত্যকে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি, একটা রবীন্দ্রসঙ্গীত আছে ওই সুখহীন নিষেদিন, সেটা গোলমোলারের উপরে, কিন্তু দেখো একটা তারানা
এবং তার সঙ্গে একটা খেয়াল, এই দুটোকে মিক্স করে উনি নিজে নিয়ে এলেন এইখানে, মূল জায়গাটা ঠিক রাখলেন। কিন্তু তখনকার মতো করে তিনি তাকে কথায় রূপ দিয়েছিলেন। আমাদের মনে হয় যে ঠিক এই জিনিসটাই আমাদের মূল ধারাটা বজায় রেখে টেকনোলজিকে ইউজ করে এটাকে আরো বড় অনেক অনেক বিশ্বব্যাপী অনেক বড় অনেক মানুষের কাছে আমাদের পৌঁছানো দরকার আছে। আমার এটা মনে হয়েছে বিশ্বব্যাপী মানুষের কাছে আমাদের পৌঁছানোর দরকার আছে। আমার মনে হয় আমরা পারবই। অবশ্যই। তো আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে ওস্তাদের খেল শেষ রাতে, তো এত তারারা খেয়াল টেয়াল দিয়ে উদাহরণ দিতে, তাহলে সেটাই এটা কি সেই ওস্তাদের খেলটা হলো নাকি শেষে? ওস্তাদের সাধারণত খেয়াল তারা নাই তো বলে। কবিরদা কি বলবো, সুবিধা মিহির দাদা দুজনেই যেটা বললেন সেটাই বলতে হবে। একই রকম আমাদের আবার নতুন প্রজন্ম তৈরি করতে হবে যারা পরবর্তী ক্ষেত্রে আরো টানতে পারে এটাকে, আমাদের আগামী 20 বছর যাতে আমরাও থাকতে পারি সেদিকেও নজর দিতে হবে আমাদের নিজেদের উপর। মানে নতুন প্রজন্ম যেন আমাদের স্বীকৃতি দেওয়ার জায়গাটা তৈরি রাখে, তারা যেন বোঝে যে এই জায়গা থেকেই একদিন শুরু হয়েছিল। আমাদেরকে দুটো দিক বজায় রাখতে হবে, প্রাক্তন এবং বর্তমান এবং ভবিষ্যৎ, তিনটের মাঝখানে আমরা দাঁড়িয়ে কিন্তু সেতু বন্ধনটা করছি। আমরা কিন্তু সেই ভাইটাল রোলই প্লে করব যতদিন টিকে আছি এবং আরো 20 বছর থাকবো, কোনো চিন্তা নেই। খুব সুন্দর আমরা উপসংহারে চলে এসেছি পার্থ, এবার এন্ড করে। হ্যাঁ, আমরা বলেছিলাম দর্শকরা যে এক ঘন্টা, দেখতে পাচ্ছেন আমরা প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি চলে এসেছি, এবার শেষ করতেই হবে। আমরা সময় থেকে অনেকটা গিয়ে গেছি, তবে যেটা বলার সেটা হচ্ছে যেভাবে গত 20 বছর আমাদের সঙ্গে আপনারা থেকেছেন, আগামী দিনগুলো থাকুন। আর যে মানুষ এই অনুষ্ঠানটা করার আমাদের কারণ আর কিছুই নয়, যে অতীতকে আমাদের ভুললে চলবে না। আমরা যদি অতীতকে অস্বীকার করি তাহলে ভবিষ্যতে আমরা অবশ্যই গাড্ডায় পড়ব। বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় অতীতকে অস্বীকার করছি, মানে অতীতের সবকিছু ছিল মানেই যে খারাপ ছিল, পিছিয়ে পড়া ছিল বা কার্যকরী নয়, এই একটা ধারণা আমাদের তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে। হয়তো সেটার প্রতিবাদ স্বরূপই আজকের এই অনুষ্ঠান, এবং জানি না কতটা সফল এই আইডিয়া আমার সফল হলো কতটা আমি জানি না, কিছুটা অবশ্যই আমার মনে হচ্ছে যে আমরা সফল হলাম। সেই অতীতের মানুষগুলো আজও কিন্তু বর্তমানে এসে কতটা সক্রিয়, কতটা স্বতঃস্ফূর্ত এবং কতটা আন্তরিক তা আপনারা দেখতে পেলেন। রাইসের লক্ষ্য এটাই, রাইস কিন্তু গান বাজনা শুধু করবে, শুধু সমাজসেবা, সমাজসেবা তো শুধু দুটো জামা, দুটো কাপড়, দুটো টাকা দিয়ে হয় না। আসলে মানুষ সে ক্রমশ অস্বীকার করছে আর একজনকে, বিচ্ছিন্ন করছে আর একজনকে, কোভিড নামে একটি রোগ এসে আমাদেরকে বিচ্ছিন্ন করছে। হয়তো সেটারই প্রতিবাদ আমরা করতে চাইছি এবং আগামী দিন আমরা একসাথেই থাকতে চাইছি। তাই অতীতকে নিয়েই আমাদের থাকতে হবে, অতীতের মানুষদের ভুললে হবে না। এটা পারিবারিক ক্ষেত্রে যেমন সত্যি, সামাজিক ক্ষেত্রেও সত্যি, সুতরাং সেটাকে আমরা মনে রাখবো। চ্যারিটি বিগিনস এট হোম, শুধু সামাজিক কাজ করলে, একটা পরিবার দিয়েই সামাজিক কাজ শুরু করতে হয়, বন্ধনগুলো ঠিক রাখতে হয়, বন্ধনগুলো স্বীকার করতে হয় এবং তার মান্যতা দিতে হয়। যাই হোক, শেষটা অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, জানি না কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম। যাই হোক, আপনারা আশা করি আমাদেরকে ক্ষমা করে দেবেন যদি ভুল বলে কিছু, কিছুটা আনন্দ তো দিতে পারলাম। আপনারা সকলে ভালো থাকবেন। সুবিধা প্রবীর কাকু, প্রবীরদা, মিহির কাকু, তরুণদী, সকলকে আমাদের অসংখ্য ভালোবাসা। আপনার পাশে থাকুন শ্রদ্ধা, আপনার সকলে আমার শ্রদ্ধার মানুষ, অনেক কিছু শিখছি, শিখবো, শিখেছি, এইভাবে আমরা এগিয়ে চলি। শ্রোতা দর্শকরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারীরিক দূরত্ব থাক, সামাজিক দূরত্ব যেন না হয়, মানুষ যেন একা কেউ না অনুভব করে।
মানসিক দূরত্ব যেন না। প্রথম চারটে দিন যেভাবে থাকলেন, আগামী চারটে দিন আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা অনুষ্ঠান দেখুন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি, নমস্কার, নমস্কার, নমস্কার।